সিলেটে খাবারের জন্য মানববন্ধন ছালাপুর গ্রামবাসী খাদিমনগর ইউপি। করোনা ভাইরাসের প্রভাবে সিলেটে বেকার হয়ে পড়া শ্রমজীবী লোকজন পেটের জ্বালা মিটাতে খাদ্যের জন্য নারী পুরুষ রাস্তায় মানববন্ধন করেছে। মঙ্গলবার 28 এপ্রিল ছালেপুর গ্রামের প্রধান রাস্তা এলাকাবাসী মানববন্ধন করে। সিলেট সদর উপজেলার 3 নং খাদিমনগর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের শতাধিক নারী পুরুষ খাবারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেয়া দিনমজুর গরিব অসহায় মানুষ বলেন, সরকার বলছে সবাই ঘরে থাকুন, আমরা বাড়িঘর খাদ্য পাঠাবো, কিন্তু আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইনি। বাধ্য হয়ে খাদ্যের জন্য রাস্তায় নামছি, আমাদের বাচ্চার ছেলে মেয়ে সহ আমরা না খেয়ে দিন কাটাচ্ছি। আমরা ঘরবন্দি, কাজকর্ম নেই, ঘরে খাবারও নেই। খাবার দেওয়া তো দূরের কথা, এলাকার চেয়ারম্যান মেম্বার কেউ কোনো খোঁজখবর নেয় নাই। আমরা অনাহারে মরতে বসেছি, খাবারের অভাবে রাস্তায় নামতে হচ্ছে আজ। তারা আরও বলেন, সরকার অসহায়দের অনুদান দিচ্ছে, কিন্তু 1 মাস অতিবাহিত হলো, আমরা তো কোনো অনুদান পাচ্ছি না। সরকার যে কাজ বন্ধ করলো, এখন ছেলে মেয়ে নিয়ে বাড়িতে না খেয়ে মরতে বসেছি। ঘরে খাবার নেই, সরকার বা চেয়ারম্যান, এমনকি উপজেলার চেয়ারম্যান কেউ আমাদের খোঁজখবর নিচ্ছে না। আমরা কী করবো এখন, কীভাবে বাঁচবো, ছেলে মেয়েদের বাঁচাবো? আমাদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যেন এই বিষয়টা তদন্ত করেন। এ ব্যাপারে 3 নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সাথে আমরা যোগাযোগ করতে মোবাইল নম্বরে কল করলে তিনি কল রিসিভ করেননি। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান মিয়া, বাসিত মিয়া, ইউনুস আলী, আবুল মিয়া, অবরকত মিয়া, হানিফ আলী, রহমান মিয়া, সেলিম মিয়া, শাবুল আলী, দেলোয়ার মিয়া, গনি মিয়া, আসাদ মিয়া, আনসার মিয়া, রফিকুল ইসলাম, সালাম মিয়া, আলাউদ্দিন, সুহেল, শরীফ মিয়া, হৃদয় আহমেদ, জোসনা বেগম, সেলিম টু, মনোয়ারা বিবি, আমেনা খাতুন, লাবলি বেগম, আফতারুন নেসা, কুদ্দুস আলী, মুজাহিদ, রুজিনা বেগম প্রমুখ। ঋণ করিয়া চলছেন? গ্রাম থেকে কয়বার পাইছেন? একবার পাইছেন। আর কোনো খাদ্য সামগ্রী পাইছেন? আচ্ছা, খৌকা পারা কার কিতা কইতা খৌকা? সময় আইলে দিব মেম্বারে কথা কইছে নি? আচ্ছা আচ্ছা, আপনার বাসা গুনানো এই বাড়ি? আপনারা পাইছেন নি? কেউ পাইছেন না? আপনার স্বামী কিতা করেন? আপনার ফ্যামিলি কয়জন? 5 জন। রোজগার কয়জন করেন? এখন রুজি করেনি, এমনি বাড়িতে বন্ধ আছেন, কিন্তু সরকারি কোনো অনুদান পাইছেন না? আপনার বুট তো জায়গা নেই, ও গ্রাম সবার বুট জায়গা। চাষির পরিবার মানুষ কজন? আমার পরিবারের মধ্যে মানুষ আছে, আমরা 5 জন। 5 জন? এখন স্বামী নাই, আমার ছেলে লই আসে, আমি অভাবের মধ্যে থাকি, ছেলে কোনো কাম কাজ যাইতে পারে না, কোনো কর্তার না, অসহায়ের মধ্যে যে কষ্ট করে চলি। ওইলে সরকারি সরকারি তো পাইছি না, বেসরকারি দিয়ে আমরা কোনটা পাইছি না, কোনটা মানে বেসরকারি আপনারা পাইছেন না? বেসরকারিও আমরা কেউ কোনো দিছে না। আচ্ছা, বেসরকারি তো ওইগুলো আসলে যারা একটা লিস্ট করিয়া তারা তারা মতো দিছে, কিন্তু সরকারিটা তো যারা অসহায় দিন মজুর তারা ফাইতা। আপনি পাইছেন নি? আমার পরিবারের মানুষ কয়জন? 5 জন পাইছেন নি আপনারা? পাইছেন না? বুট ওই জায়গাত নি? আপনারা বুটো কারণে? আপনারা কয়জন পরিবার? 10 জন। আপনারা পাইছেন নি খাদ্য? পাইছেন না? যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে দিন মজুর, অসহায়, দারিদ্র, গরিব পরিবারের মানুষ যারা আছেন, তারা আজকে খেয়ে না খেয়ে বেঁচে আছেন।
তাদের দাবি হচ্ছে যদি আমরা এদেশের নাগরিক হয়ে থাকি, যদি আমরা এই ইউনিয়নের নাগরিক হয়ে থাকি, তাহলে আমাদের যে খাদ্যটা সরকার যে বারবার ঘোষণা করছেন যে গরিব অসহায় মানুষ যেন না খেয়ে থাকে, কিন্তু আজকে তাদের দাবি হচ্ছে আমরা কেন না খেয়ে আছি, আমাদেরকে কি কেউ দেখতে পায় না? এই দাবিটি তাদের তাদের এই সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই খাদিমনগর 3 নং ওয়ার্ডের যে দাবিটুকু আছে সেই দাবিটুকু আপনারা একটু গ্রহণযোগ্যভাবে বা একটু সহযোগিতা করে আপনারা যাচাই বাছাই করে দেখবেন আসলে তাদের খাবারগুলো কোথায় আছে। আমরা জানি যে ইদানিং অনেক ইউনিয়ন বা ইউপি সদস্য যারা আছেন, ইউনিয়ন চেয়ারম্যান আছেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের নির্দেশে অনেক বরখাস্ত হয়ে গেছেন, যারা চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, এইভাবে গরিবের হক মেরে খাওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে অনেক আইনানুক ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে জায়গায় অন্য অন্য ইউনিয়নে 3 বার 4 বার বরাদ্দ চলে আসছে, এটা তো বাংলাদেশের বাইরে না, এটাও তো বাংলাদেশের ভিতরে এই ইউনিয়নটি, খাদিমনগর ইউনিয়নটি, কিন্তু এই খাদিমনগরের ইউনিয়নের মানুষ এখনও কেন খাবারগুলো পাচ্ছেন না? তাদের দাবি আজকে সরকারের লকডাউন 1 মাসের অতিবাহিত হয়ে যাচ্ছে, এই গরিব অসহায় মানুষ যারা দিন আনে দিন খায় তারা যদি এভাবে অনাহারে থাকে তাহলে তো করোনার আগেই তারা খিদার জ্বালায় মরে যেতে পারে। এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে তো খাবার দিতেই হবে, কিন্তু কেন তারা খাবার পাচ্ছে না? এই যে আজকে মহিলারা রাস্তায় আসছে কেন, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, তাদের দুঃখ, যে এই সময়টা কখন যে এটা শেষ হবে, আরও কতদিন যে এভাবে থাকতে হবে তা তো কেউ বলতে পারছে না। এই লকডাউন সরকারের লকডাউন আমরা মানতেছি, সরকার বলছে যে খাবার দেবে, কিছু হলেও তো আমাদেরকে খাবার দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তাদের খাবার তারা পাচ্ছেন না কেন, সেই দাবিতে আজকে এই মহিলা শিশুসহ তারা এখানে কিন্তু রাস্তায় নেমে এসেছেন, তাদের এই দাবিটুকু সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে তুলে দেওয়ার জন্য। যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখে অনতিবিলম্বে এই খাদিমনগর 3 নং ওয়ার্ডের এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করে দেখবেন তাদের খাবারগুলো কোথায় আছে এবং কেনে তারা সরকারের খাবার থেকে বঞ্চিত আছেন, আমরাও এই বিষয়টা জানতে চাই। আমার বক্তব্য সরকারের তো যথেষ্ট পরিমাণ সাহায্য দেয়, আমরা টিভির খবর মাঝে শুনলাম, কিন্তু কখন দেখা যায় যত টাকা বরাদ্দ দিছে বাংলাদেশের মানুষের প্রত্যেকে খানি খাইয়াও থাকবো, কিন্তু দেখা যায় 1 কেজি করে গরু চাউল পান না। তা আমরা সরকারের দ্বারা আবেদন হইল গু যে আমরা যথেষ্ট পরিমাণে আপনি সাহায্য দিলা, ও সাহায্যটা গরিবে পান না, ইটা কাটছবি করে বড় লোকে খাইলা, এখন পর্যন্ত কতজনে খানি পাইছেন আপনারা? আমরা সালেপুর গ্রাম কিছু অভাবী মানুষ, গয় গরিব বেশি, একবার ও যে দুভাগুল বেলচা মারার চাউল আনিয়া দিছো, বেলচা মারার চাউল আনিয়া দিছো, কয়েক ঘর গরিব 4-5 ঘরে পাইছে, আর যারা কিছু চলতে পারে এরা কিছু পাইছে, খবর পাইছি সরকারি তান সরকারি তান বেলচা মারার কিছু চাউল দিছে, সরকারি পাইছে না, জানি না ভাবে আমরা গাঁ তো অভাবী মানুষ বেশি দিছে না, সরকারি ছিল ইন তাকে এখন পাইছেন না, আমার পাইয়ে দিছে, এখন দাবি কিতা, এখন দাবি কিতা, এখন দাবি হইলো গিয়া আমরা গয় গরিবে পাইতো সরকারি চাউল পাইতো, আর আরেকটা দাবি আছে ইউনিয়নের মারফতে আমরা ইন কৃষক মানুষ আসন আমন খেত করেন, চাকরির মেম্বার আমরা ওয়ার্ডও পড়ছে 3 নম্বর ওয়ার্ডও, চাকরির মেম্বারে যারা দোকানদারি করে যারা খেত করে না এরা এরা পায়, আমরা একটা দাবি তুলিয়া ধরলাম যে কৃষকে পাইতো আমন খেত, তুমি বুঝতে নাই, আমি আমন খেত বুঝতে নাই, আমি একটা ধরো বিষয় ও কিদিন পাইছেন যারা খেত নাই এরা পাইছে, ও একটা আমি দাবি চাইলাম যারা খেত করতো পরে এরা পাইতো। আপনার ওয়ার্ড কোনটা? 3 নম্বর ওয়ার্ড। আপনার মেম্বার কে? সাকির মিয়া। সাকির মিয়া মেম্বার। আপনারা খাবার পাইছেন নি? না পাইছেন না নি, এটা কোনো অনুদানই নাই, সরকারি কোনো অনুদান আমরা গ্রামের মাঝেও নাই, গ্রামের মাঝেও নাই, গ্রামের মাঝেও নাই,
কোন গরিব মানুষও পাইছে না এটা কোন নামগন্ধই নাই আমরা করোনা গেছুই না আপনা আপনারা মেম্বার লও যোগাযোগ করছিলেন জি এটা করোনা আন্দা গেছুই না এটা যেমন আমরা বুঝুই না মনে লাগে মেম্বার চেয়ার মানে তাকে মনে লাগে আমরা এটা বুঝুই না এটা আমরা জানিই না মানে ওলা অবস্থা ওলা অবস্থা আমরা মানুষই না মানে আপনারা খান্দা তখন মেম্বার হইছে আমরা মানুষই না এক নম্বর ধরে না আমরা মানুষই না এরকম অবস্থা পশুর মতো বাস করতেছি এখন আপনারা কিলা সোলরা আপনারা কোনো সাহায্য প্রবাসীর কাছ থেকে কোনো সাহায্য সুযোগ না না কোনো প্রবাসীর কাছ থেকে কোনো প্রবাসীর কাছ থেকে সাহায্য না ওখানে এই দান মজুরি খেত মেত মানুষে কাটে দেনি মেনি ফাসড়ে আর যে কাম করে তো কাম আছে নি এখন ওই তো ওখানে নাই কয়েকদিন আছেন ওখানে তো বন্ধ বন্ধ এইভাবে চলতেছেন ওখানে বৈশা মায়া দিন না তবে কোনটা ওখানে কোনটা সর্বশেষ সর্বশেষ দাবি করোনা বাইরে যে গরিব দনি নাই আমার কাছে দেখা না থাকান গরিব যারা এরা তো মোটামুটি বৈশাখ মাস আছে 500 টাকা রুজি মানে তুলে দিতে পারে আর মধ্যম বয়সের মানুষ তো আর কাম কাজও দিতে পারে না এরা করোনা বাইরে জানা দেখি এরা খুব বিপদ ওখানে আমার মনে করি এই যে মধ্যম বয়সের মানুষ লাগাইয়া গরিব লাগাইয়া সবে পাইলে সব খুশি আপনার আপনার ওয়ার্ড কত আমরা ওয়ার্ড 3 নম্বর ও ওয়ার্ডও কি তাই